সংশোধনী আমরা দিতে চাই আর তা হল আমাদের সমাজে অনেক ভাই বোনকে শোনা যায় তারা বলে থাকেন যে ফরজ এবাদত যেগুলো আছে সেগুলো হলো আল্লাহর জন্য আর যে সুনত এবাদত আছে সুনত নামাজ আছে সুনত রোজা বা সিয়াম আছে এসবগুলো সুনতগুলো হলো সব রাসুলের জন্য এই একটি কথা আমরা অনেক সময় বলতে শোনা যায় এই কথাটি ইসলামী আকিদার সঙ্গে সংগতিপূর্ণ নয় এটি একটি ভুল কথা আমরা হয়তো অনেকে না বুঝে কথাটি বলে থাকি আমরা হয়তো এই সেন্সে বলি যে ফরজ আল্লাহ সুমাতালার পক্ষ থেকে আরোপিত বিধান আর সুন্না এটা রসুল আকরাম সাল্লিয়া করেছেন বা করতে বলেছেন তার আদর্শ তার সুন্না তার পদ্ধতি এটা তার পক্ষ থেকে এসছে তাই সেটাকে আমরা সুন্নাহ বলছি বা সেটাকে রাসুলের জন্য বলছি এরকম সেন্সে হয়তো আমরা কেউ বলে থাকি সেক্ষেত্রেও এটা ভুল কারণ রসুল সাল্লাহ আলু সাল্লামের জন্য না সেক্ষেত্রে কথা হবে যে সুন্না রাসুল ইসলামের পক্ষ থেকে আর ফরজ আল্লাহ সুমাতাল্লার পক্ষ থেকে এভাবে হতে পারে কিন্তু আমরা যদি বলি ফরজ এটা আল্লাহর জন্য আর সুন্না তার রাসুলের জন্য তাহলে তার পরিষ্কারভাবে যে মিনিংটা বের হয়ে আসে তা মানে সুন্নাটা রাসুলকে সন্তুষ্ট করবার জন্য এরকম একটি কথা সেখান থেকে বোঝা যায় অতএব আমরা যদি ভালো উদ্দেশ্য থাকে কিন্তু বলার ভুল হয় তাহলেও এটা প্রযোজ্য আর যদি কেউ এই সেন্স থেকে এই আকিদা থেকে বলেন যে ফর্জ এটা আল্লাহকে খুশি করার জন্য আর সুন্নাহ এটা রসুল সস্তমকে সন্তুষ্ট করবার জন্য বা রসুলের প্রতি আমি নিবেদন করছি তাহলে সেক্ষেত্রে আল্লাহ মাফ করুন এই বিশ্বাস এই কথা শিরপূর্ণ কথা হবে শিরপূর্ণ উক্তি হবে বিধায় এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত এবং এটাকে পরিত্যাগ করা উচিত আমরা বলবো ফর্জ এবং সূন্াহ নফল যতই বাদবন্দি গিয়ে আছে সবগুলো হবে আল্লাহর জন্য কোনো এক্মীর যে আইটেমরা তালাউত করেছি সেখানে বলা হচ্ছে ইন্না সলাতি ও নুসুকি ও অমাহাইয়াই অমাহাতি নিশ্চয়ই আমার সলাত আমার হজ আমার জীবন আমার মরণ সবকিছু এখানে ফরজ আর নফলকে আলাদা করা হয়নি যত রকমের সালাত আছে সব ধরনের ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে রসুলসাল্লাইসালামকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে বা তাকে তার প্রতি কোনো এবাদত নিবেদন করা হবে না অতএব সমস্ত এবাদত এমনকি আমরা যে দূরত পাঠ করে থাকি সেটাও আল্লাহর কাছে আমরা নিবেদন করি আল্লাহর কাছে দরখাস্ত করে থাকি রসুল ইসলামের জন্য দোয়া করে থাকি অতএব সকল এবাদত সেটা ফরজ হোক সূন্যাহ হোক সবগুলো হবে আল্লাহর জন্য তবে হ্যাঁ ফার্স্ট আল্লাহ স্মুহার পক্ষ থেকে শূন্য রসুল্লাহকামসালসলামের আদর্শ তার কর্মকাণ্ড তিনি করেছেন বা করতে বলেছেন সে জাতীয় কাজ সেগুলোকে সুন্নাহ বলে সে ভিন্ন বিষয় কিন্তু বলতে আমরা এই ভুলটা করব না যদি এটা কেউ কেউ হয়তো বিশ্বাসগত জায়গা থেকে ভুলটা করেন তাহলে এটা শিরকি কথা হবে আর কেউ হয়তো বলার ভুলে বলেন তার হয়তো সে আকীদা নেই যে আমি রাসুলকে সন্তুষ্ট করবার জন্য বা রাসুলের কাছে নিবেদন করবার জন্য সুন্না পালন করছি সুন্নার ইবাদত করছি সে উদ্দেশ্য হয়তো তার নাই সেক্ষেত্রেও এটা বলার ভুল যেহেতু শির্কের সাথে সাদৃশ্যপূর্ণ হয় এর একটা মিনিং খারাপ হতে পারে বিধে আমাদের এরকম কথা থেকে বেঁচে থাকো যেহেতু আমরা কোনো অবস্থাতেই বলবো না যে ফরজ আল্লাহর জন্য এবং সুন্না রাসুলের জন্য বরং সর্বাবস্থা আমরা বলবো ফরজ সুন্না সমস্ত বাদবন্দিগি সব কিছুই আল্লাহর জন্য আল্লাহ সুমতরা আমাদের সকলকে সব ধরনের কথা কাজের যত ভুল ত্রুটি আমাদের আছে সেগুলো থেকে সংশোধিত হওয়ার তফিক দান করুন জে জাকমুল্লা খয়রা আসসালাম আলাইকুম রহমতুল্লা বরাকাত